যুক্তরাষ্ট্রকে ফের সতর্ক করলেন রাশিয়া ইউক্রেনের অস্ত্র সরবরাহ নিয়ে যুক্তরাষ্ট্রকে ফের সতর্ক করেছেন রাশিয়া বলেছেন সাম্প্রতিক ইউক্রেনের অস্ত্র পাঠানোর যে ঘোষণা ওয়াশিংটন দিয়েছে তাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়া সরাসরি সামরিক সংঘাতের ঝুঁকি রয়েছে রাশিয়ার সামরিক অভিযান শুরু থেকেই ইউক্রেনকে সামরিক ও অর্থনৈতিক সব ধরনের সহায়তা অব্যাহত রেখেছেন যুক্তরাষ্ট্র চলতি সপ্তাহে প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন ঘোষণা দিয়েছেন ইউক্রেনের আরও বাষট্টি কোটি পঞ্চাশ লক্ষ ডলারের প্রতিরক্ষা সহায়তা পাঠানো হবে ওয়াশিংটনের এই ঘোষণার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আনাতলি অ্যান্টনোভ বলেছেন ওয়াশিংটনের এই ঘোষণা মাস্কো মাস্কোর প্রতি ততক্ষণিক হামলার সামিল তিনি আরও বলেন আমরা ওয়াশিংটনকে তাদের এই উস্কানিমূলক কার্যক্রম বন্ধের আহ্বান জানাচ্ছি কারণ এর পরিমাণ ভয়ানক হতে পারে যুক্তরাষ্ট্র ইউকেন যেসব অস্ত্র পাঠানোর ঘোষণা দিয়েছেন তার মধ্যে রয়েছে চারটি হেমার্স হেমার্স হল দূরপাল্লার একটি ক্ষেপানো যন্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা যেটা নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত আন সক্ষম যুক্তরাষ্ট্রের এই অস্ত্রের ভর করে যুদ্ধের ময়দানে ইউ ইউক্রেনীয় বাহিনী কিছুটা সুবিধা পেয়েছেন বলে মনে করা হচ্ছে গত চব্বিশে ফেব্রুয়ারি রুশ বাহিনী ইউক্রেনের আক্রমণ করার পর কেভকে এখন পর্যন্ত এক হাজার সাতশো কোটি মার্কিন ডলার অস্ত্র সরবরাহের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি এসব সহায়তার বেশিরভাগই কেভের সরবরাহ করা হয়েছে এসব অস্ত্র সরবরাহ নিয়ে শুরু থেকেই ওয়াশিংটনকে সতর্ক করে আসছেন মাস্কো ধন্যবাদ সবাইকে